Hello friends, knowledge person and welcome. Modifier. A modifier kono word hote pare, kono phrase hote pare, kono clause hote pare. Are a modifier er kaji holo tar purbe ba pore kono word ba text ke modify kora. Modifier jodi shothik jaygay proyog na kora hoy, tobe shei modifier take modify korche seta kintu bujhte oshubidha hoy ebong sentence ta bhul hoye jay. To ajker alochona thakche difference between misplaced modifier and squinting modifier. Squinting modifier এবং misplaced modifier এর মধ্যে পার্থক্য কি আমরা আজ সেটা নিয়ে আলোচনা করব যদিও আমরা dangling modifier কি সেটা নিয়েও আমরা এক্ষেত্রে আলোচনা করব একটা কথা মনে রাখবেন squinting modifier যেটা সেটাও কিন্তু misplaced modifier তো প্রথমে আমরা দেখব misplaced modifier তোমরা নামটা শুনেই বুঝতে পারছো এমন modifier সেই modifier word হতে পারে phrase হতে পারে clause হতে পারে সেটা যেখানে তার স্থান সেখানে না বসিয়ে অন্য কোন জায়গায় তাকে বসানো হয়েছে ফলে সেটা কাকে মডিফাই করছে সেটা বোঝা যাচ্ছে না বা ভুল কাউকে মডিফাই করে বসে আছে এবং বাক্যে ভুল অর্থ দিচ্ছে আর মিসপ্লেস মডিফায়ার সবসময় কিন্তু পোস্ট মডিফায়ারই হয় প্রি মডিফায়ার যেগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ভুলগুলো দেখা যায় না অর্থাৎ কেউ যদি ব্যবহার করে তো সোজাসুজি সেগুলো ভুলের মধ্যে পড়ে যায় কিন্তু এই মিসপ্লেস মডিফায়ারের প্রয়োগ অনেকেই আমরা জেনে না জেনে করে ফেলি আর এগুলো সবসময় অ্যাডজেক্টিভ হয় আমরা এবার দেখছি যে মিসপ্লেস মডিফায়ার কেমন হয় এবং সেটাকে কি করে সঠিক করা যায় দ্য বয় ইজ নোন টু মি প্লেইং ইন দ্য ফিল্ড আমার পরিচিত বালকটি মাঠে খেলছে তো বাংলায় তো একরকম বললাম কিন্তু ইংরেজিতে এটার গঠনটা দেখো দ্য বয় ইজ নোন টু মি বালকটি আমার পরিচিত প্লেইং ইন দ্য ফিল্ড মাঠে খেলছে যে প্লেইং ইন দ্য ফিল্ড প্রেজেন্ট পার্টিসিপেন্ট ফ্রেজটা একে কাকে কাকে মডিফাই করছে এই ফ্রেজটা কাকে মডিফাই করছে এখানে এর পূর্বে রয়েছে মি মি কে কিন্তু মাঠে খেলছে তো দা বয় অর্থাৎ এই ফ্রেজটা ভুল জায়গায় বসানো হয়েছে এটাকে বসানো জায়গা ছিল দা বয় এর পরেই কমা দিয়ে অর্থাৎ যাকে মডিফাই করবে মডিফায়ার তারপরে কিন্তু এই পোস্ট মডিফায়ারকে আমাদের ব্যবহার করতে হবে আর মিসপ্লেস মডিফায়ার যেগুলো সেগুলো সমস্তটাই পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে হয়ে থাকে তো দেখো কারেক্ট ফর্মটা কি দা বয় কমা প্লে ইন দা ফিল্ড কমা ইজ নোন টু মি এবার কিন্তু সঠিক অর্থটা বোঝা যাচ্ছে যে দা বয় প্লে ইন দা ফিল্ড অ্যাকচুয়ালি দা বয় হু ইজ প্লেইং ইন দা ফিল্ড এখানে প্লেইং ইন দা ফিল্ড বয় কে মডিফাই করছে এবং বয় পাশেই বসেছে এবার বুঝতে আমাদের অসুবিধা নেই দা বয় প্লেইং ইন দা ফিল্ড ইজ নোন টু মি এখানে বাক্যের যে মেইন পার্ট দ্য বয় ইজ নোন টু মি বালককে আমার পরিচিত আর মাঠে খেলছে সে মাঠে খেলছে প্লেইং ইন দ্য ফিল্ড এই বয়ের পাশেই আমাদের বসে থাকলো এটা প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ নেক্সট এক্সাম্পলটা দেখো দ্য ম্যান অ্যারাইভ হিয়ার ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং দ্য ম্যান অ্যারাইভ হিয়ার ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং সবাই আমন্ত্রণ জানানো মানুষটি এসে পৌঁছেছে এখানে দেখো দ্য ম্যান অ্যারাইভ হিয়ার মানুষটি এসে পৌঁছেছেন ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং পাস্ট পার্টিসিপেল ফ্রেজ এটা বসেছে হেয়ারের পর কিন্তু কাকে ইনভাইট করা হয়েছে মানুষটিকে অতএব ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং এটার প্রয়োগ হবে আমাদের মানুষটি পরেই কারণ ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং কাকে কোয়ালিফাই করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এখানে হেয়ারের পর এটা বসে গেছে অর্থাৎ এটাকে যদি আমাদের করতে হয় এই মিসপ্লেসটাকে তো আমাদের কি করতে হবে ম্যানের পর এই ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং এই যে ফ্রেজ যেটা রয়েছে past participle phrase এর প্রয়োগ করতে হবে তো দ্য ম্যান কমা ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং এবার বোঝা গেল এই মানুষটিকে মিটিং এ উপস্থিত হতে আমন্ত্রণ জানানো হয়েছিল দ্য ম্যান ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং অ্যারাইভ হিয়ার তো এবার বোঝা গেল যে ইনভাইটেড টু অ্যাটেন্ড দ্য মিটিং এটা ম্যান কি বোঝানো হয়েছিল তো এটা আমরা বুঝতে পারলাম যে মিসপ্লেসড মডিফায়ার কি এবং মিসপ্লেসড মডিফায়ারটাকে কিভাবে আমরা সঠিক করতে পারি অর্থাৎ যাকে মডিফাই করছে তারপরে আমাদের এটাকে বসাতে হবে দ্য জেন্টলম্যান হু ইজ মাই আঙ্কেল কল্ড ইউ এবার দেখো তারপর এক্সাম্পলটা দ্য জেন্টলম্যান কল্ড ইউ হু ইজ মাই আঙ্কেল যে ভদ্রলোকটি আমার কাকা তিনি তোমাকে ডেকেছে এখানে খেয়াল করে দেখো দ্য জেন্টলম্যান কল্ড ইউ যে মানুষ তোমাকে ডেকেছে হু ইজ মাই আঙ্কেল যে আমার কাকা এবার যে আমার কাকা সেটা কে সেটা কিন্তু জেন্টলম্যান কিন্তু জেন্টলম্যানের পরে হু ইজ মাই আঙ্কেল এই ক্লজটা না বসে এটা বসেছে কিন্তু ইউ এর পর তো এটা মডিফাই করছে ইউ কে অর্থাৎ এটা এই অ্যাডজেক্টিভ ক্লজ এর আগে আমরা দুটো একটা প্রেজেন্ট পার্টিসিপেন্ট ফ্রেজ একটা পাস্ট পার্টিসিপেন্ট ফ্রেজ পেলাম এবং এবার যেটা পেলাম সেটা হচ্ছে একটা
adjective clause এই adjective clause যাকে যা সম্পর্কে কিছু বলে তারপরে কিন্তু এটাকে বসাতে হয় এবং এই জেন্টলম্যানের পরে who is my uncle ব্যবহার করা উচিত ছিল যদিও সেটা করা হয় না তো এটাকে সঠিক করতে গেলে আমাদের যেটা করতে হবে the gentleman এর পর আমাদের বসাতে হবে who is my uncle এবার কিন্তু আর কমার প্রয়োগ হবে না the gentleman who is my uncle পরে এবার বোঝা যাচ্ছে যে আমার কাকা সেটাকে জেন্টলম্যান এবং তারপরে কেউ তো তোমরা দেখলে যে মিসপ্লেসড মডিফায়ার কি অর্থাৎ এটা একটা বসানোর ভুল এই পার্টিসিপল গুলোকে বসানোর ভুল এটা কিন্তু আমরা সব সময় করে থাকি প্রতি মুহূর্ত বিভিন্ন জায়গাতে আমরা মিসপ্লেসড মডিফায়ারের প্রয়োগ দেখে থাকি তো সেটাকে সঠিক করতে হলে কি করতে হবে তোমরা কিন্তু বুঝতে পারবে এবার দেখো স্কুইন্টিং মডিফায়ার স্কুইন্টিং মডিফায়ারের মূল পার্থক্য যেটা মিসপ্লেসড মডিফায়ারের থেকে যে এটা অ্যাডজেক্টিভ এটা অ্যাডভার্ব অর্থাৎ এটা কোন নাউন কে মডিফাই করে আর এক্ষেত্রে স্কুইন্টিং মডিফায়ার যেটা এটা কোনো ভার্বকে মডিফাই করে আর এটা ভুল জায়গায় বসে অন্য কাউকে মডিফাই করে আর স্কুইন্টিং মডিফায়ার ভুল জায়গায় বসে একসাথে দুটো ভার্বকে মডিফাই করে তো এক্ষেত্রেও কিন্তু যাকে মডিফাই করাতে হবে তার পাশে নিয়ে তোমাকে সেই অ্যাডভার্বটাকে বসাতে হবে অর্থাৎ স্কুইন্টিং মডিফায়ারকে বসাতে হবে স্কুইন্টিং মডিফায়ার এটা একটা অ্যাডভার্ব আর স্কুইন্টিং কথার অর্থ হচ্ছে লুকিং অ্যাট বোথ সাইডস অর্থাৎ দুদিকেই দেখছে অর্থাৎ দুটো ভাগকে একই সাথে মডিফাই করে বসে আছে এটাও কিন্তু তোমার মিসপ্লেসড মডিফায়ার এটাকে মনে রাখবে মিসপ্লেসড মডিফায়ারের সাথে এর পার্থক্য নিয়ে আমরা আলোচনা করছি কিন্তু স্কুইন্টিং মডিফায়ারও মিসপ্লেসড মডিফায়ার কিন্তু এটা মনে রাখবে এটা অ্যাডভার্ব এটা অ্যাডজেক্টিভ নয় দেখো আই স এ বয় কেয়ারফুলি পেইন্টিং এ পিকচার আই স এ বয় কেয়ারফুলি পেইন্টিং এ পিকচার এবার এখানে কেয়ারফুলি এই যে মডিফায়ারটা রয়েছে এটা একটা অ্যাডভার্ব এই মডিফায়ারটা কেয়ারফুলি সযত্নে সযত্নে কি কাজ হচ্ছে আই স দা বয় কেয়ারফুলি আমি সযত্নে বালকটিকে দেখেছিলাম না পেইন্টিং এ পিকচার না বালকটি একটি পেইন্ট পিকচার পেইন্ট করছিল কেয়ারফুলি সযত্নে সযত্নে পিকচার পেইন্ট করছিল না আমি সযত্নে দেখেছিলাম এটা কিন্তু বোঝা যাচ্ছে না এই কেয়ারফুলিটা এমন জায়গায় প্লেস করা রয়েছে এমন জায়গায় বসানো রয়েছে যে বোঝা যাচ্ছে না অর্থাৎ কেয়ারফুলি আমি দেখেছিলাম কেয়ারফুলি পেইন্ট করছিল তো এটাকে যদি ঠিক করতে হয় যে বক্তা বা যে লেখক সে ঠিক কি বোঝাতে চাইছে সেই অনুযায়ী তুমি যদি বক্তা বা লেখক হও তুমি যদি স্পিকার বা রাইটার হও তো তোমার উদ্দেশ্যটা কি সেটা কিন্তু তুমিই জানো এবং সঠিকভাবে তুমি যদি বোঝাতে চাও তবে এটাকে সঠিক জায়গাতে ক্যাপিটালটাকে সঠিক জায়গাতে বসাতে হবে তো এমন হতে পারে আই কেয়ারফুলি স এ বয় পেইন্টিং এ পিকচার আই কেয়ারফুলি স এ বয় পেইন্টিং এ পিকচার এক্ষেত্রে দেখো আই কেয়ারফুলি স এ বয় আমি সযত্নে একটা বালককে দেখেছিলাম একটা ছবিকে রং করছে তো এই ক্ষেত্রে স কে মডিফাই করেছে কেয়ারফুলি তো তোমার উদ্দেশ্যটা তো তোমার উদ্দেশ্যটা সফল হলো আর যদি তুমি এটা ভাবো যে না বালককে আঁকছে সযত্নে তবে কিন্তু তোমার কেয়ারফুলিটাকে অন্য জায়গায় বসাতে হবে আই স এ বয় পেইন্টিং এ পিকচার কেয়ারফুলি আই স এ বয় পেইন্টিং এ পিকচার কেয়ারফুলি এবার দেখো কেয়ারফুলিকে আমরা বাকি শেষে দিয়েছি এবং এটা মডিফাই করছে পেইন্টিং অর্থাৎ বসানোর ভুলের জন্য এই অ্যাডভার্ব একই সাথে যখন দুটো ভাগকে মডিফাই করে তখন তাকে স্কুইন্টিং মডিফায়ার বলে এবং এটাও যেহেতু বসানোর ভুল তাই এটাকে মিসপ্লেসড করে তো মিসপ্লেস মডিফায়ার এটাও কিন্তু মনে রাখবে এটা অ্যাডভার্ব নট অ্যাডজেক্টিভ এবার আসি আমরা ড্যাংলিং ড্যাংলিং কথার অর্থ হচ্ছে ঝুলন্ত ঝুলন্ত এই জন্যই যে ড্যাংলিং মডিফায়ার বাক্যে কাকে মডিফাই করছে তারই উল্লেখ অর্থাৎ যাকে মডিফাই করার কথা সেই এজেন্টেরই উল্লেখ সেই জন্য এটা ড্যাংলিং উইদাউট মডিফাইং এজেন্ট অর্থাৎ বাক্যে যাকে মডিফাই করছে তার উল্লেখ নেই এর ফলে আমাদের কিন্তু বুঝতে অসুবিধা হচ্ছে সেই জন্য এটাকে বলে ড্যাংলিং মডিফায়ার দেখো কামিং হোম দা ফ্যান ওয়াজ সুইচড অন বাড়িতে এসে পাখা চালিয়ে দেওয়া হয়েছে এবার কে বাড়িতে এসেছিল তার উল্লেখ নেই কামিং হোম একটা পার্টিসিপেল ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজ তো এই প্রেজেন্ট পার্টিসিপেল ফ্রেজটা কাকে মডিফাই করছে তার উল্লেখ নেই যখন মডিফাইং এজেন্ট বাক্যে না থাকে তখন তাকে বলে ড্যাংলিং অর্থাৎ এই যে কামিং হোম এর মালিককে খুঁজে পাচ্ছে না এ কাকে মডিফাই করবে তো এই ধরনের যে সমস্যা সেটা মূলত দেখা যায় যে বাক্যের যে মেইন পার্ট এটা যদি প্যাসিভে থাকে এখানে দেখো লিখে দিয়েছি প্যাসিভ সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে যায় কারণ প্যাসিভে
যে কাজ করে ডুয়ার অফ অ্যাকশন তার উল্লেখ আমরা অনেক সময় করি না, আর করতে হলেও সেটা বাই দিয়ে বাক্যের শেষের দিকে করি। তো এটাকে যদি তোমাদের ঠিক করতে হয় ডাঙ্গলিং মডিফায়ারকে, তখন তোমাদের যে প্যাসিভ পার্টটা রয়েছে সেটাকে অ্যাক্টিভ করে দিলে তোমার সাবজেক্ট চলে আসবে, ডুয়ার অফ অ্যাকশন চলে আসবে, তো তুমি মডিফাইং এজেন্টকে পেয়ে যাবে। কামিং হোম হি সুইচড অন দা ফ্যান, বাড়িতে এসে সে পাখাটি চালিয়ে দিয়েছিল। এবার কে বাড়িতে এসেছিল? সে, অর্থাৎ কামিং হোম প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যেটা রয়েছে এটা কিন্তু এই হি কে মডিফাই করছে, অর্থাৎ হি সম্পর্কে বলছে। তো হি সুইচড অন দা ফ্যান, এটা কিন্তু আমি অ্যাক্টিভ করে দিলাম। তো তোমরা আজ দেখলে যে মিসপ্লেসড মডিফায়ার কি। মিসপ্লেসড মডিফায়ার হচ্ছে ভুল জায়গায় কোনো মডিফায়ারের প্রয়োগ, সেটা কিন্তু স্কুইন্টিং মডিফায়ারের ক্ষেত্রেও প্রযোজ্য। আর স্কুইন্টিং মডিফায়ার যেহেতু এটা অ্যাডভার্ব, একই সাথে দুটো ভার্বকে মডিফাই করে। তো তোমরা জানলে মিসপ্লেসড মডিফায়ার, স্কুইন্টিং মডিফায়ার এবং ড্যাঙ্গলিং মডিফায়ারের মধ্যে মিল কোথায় রয়েছে এবং পার্থক্য কোথায় রয়েছে। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি। আমার পূর্ববর্তী আলোচনার কিছু লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই, থ্যাংকস ফর ওয়াচিং।